হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। এতক্ষণ হয়তো আমার টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আমি আজকে আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি। তো অনেকেই এই কন্টেন্টটা তৈরি করেছে, রৌদ্রের তাপে ডিম ভাজি। তো আমি রাজশাহী থেকে আজকে আপনাদেরকে দেখাবো আসলে সত্যি সত্যি কি রৌদ্রে ডিম ভাজি হয় কি হয় না, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বেশ কিছুক্ষণ আগে এই প্যানটা রৌদ্রে দিয়েছিলাম, একটু পর আমি এখানে প্রায় 30 মিনিট পর আসলাম। আসার পর এই যে তেল দিয়ে নিচ্ছি, আজকে প্রচুর রোদের তাপমাত্রা, তাই ভাবলাম আমি আজকে এটা করে দেখাই আপনাদেরকে। দেন আমি তেল দিয়ে আবারও 30 মিনিটের জন্য এটা তাপাতে দিয়েছিলাম। তো আমি এই যে ছাদের এক পাশে গিয়ে বসেছিলাম ছায়াতে। দেন এবার 30 মিনিট পরে এসে আমি তো ডিমটা ভেঙে দিচ্ছি, দেখা যাক হয় কি না। আসলে সত্যি সত্যি তেলটা অনেকখানি তেপেছে, দেখেন ডিমটা দেওয়ার সাথে সাথে তেলটা ফোটা ফোটা ভাব। এরপর আমি আবারও 30 মিনিটের জন্য অপেক্ষা করব। 30 মিনিট পর এসে দেখবো এটার কী অবস্থা, এই যে এমন। এর জন্য আমি আবারও চলে গেলাম, দেন আবার কিছুক্ষণ পর আসলাম 30 মিনিট পর। দেখেন সত্যি সত্যি কিন্তু আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, চাইলে আপনারাও করে খেতে পারেন। এরপর আমি উল্টা পিস করে দিলাম। এরপর আমি আবারও এটা কিছুক্ষণ রেখে অপেক্ষা করব। আর এই যে আমি বারবার এই ছায়া এই জায়গাটাতে বসেছিলাম, এরপর আমি দেখব আমার ডিমটা একদম পুরোপুরি হয়েছে কিনা। দেখুন এটা পুরোপুরি হয়ে গিয়েছে, এটা করতে অনেক সময় লেগেছে আমার, আপনারা যতটুকু দেখছেন ভিডিওতে আসলে তত সোজা না, এটা করতে অনেক অনেক টাইম লেগেছে। তো আপনারা দেখতেই পেলেন আমাদের রাজশাহীর ওয়েদার কতটা গরম। আজকে আমি আমার ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি, এখন এটা আমি নিয়ে গিয়ে খাবো। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পেজে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন তারা আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এখন আমি নিচে চলে যাব আর গিয়ে খাব। তো আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।